আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহ। জি তাহলে আমাদের সাথে এখন আছেন আবির মুরাদ, উনি কিছু বোধহয় বলবেন, উনি আপনি বলেন আবির, আবির মুরাদ আপনি বলেন তাহলে। আবির মুরাদ আপনার আনমিউট করে কথা বলতে হবে, আপনি বলেন। জি ভাই, এবিআর মুরাদ। আচ্ছা তো ভাই, আপনি নাস্তিক কত বছর ধরে? নাস্তিক তো অনেক বছর ধরে ভাই, মানে ধরেন 25 বছর হবে, 25 বছর? চব্বিশ চব্বিশ বছর হবে, চব্বিশ আচ্ছা পঁচিশ তো বছর। ভাই, হঠাৎ হয়েছে বা কিভাবে কি হইলো রিজনটা? একদিন সকালবেলা উঠে হাসিব ভাই মনে হলো চলো আজকে নাস্তিক হবে। না এটা তো না, ওই যে রিসার্চ এর মাধ্যমে হয়তো ব্রেন কিছু একটা আপনি তো পাইছে। জানেন তো, এটা উত্তরটা তো জানেন তো, খুব ভালো তো, তাহলে আবার জিজ্ঞেস করলেন কেন? কি আবার না ভাই আপনি মানে তার রিজন, মুরাদ, আপনি মুরাদ আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলেন তো ভাই কি মানে জিজ্ঞেস ভাই করতেছেন। আপনি নাস্তিক কিভাবে হয়ে গেলেন? আপনি তো মুসলিম ছিলেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, নাস্তিক হলাম কিভাবে তাহলে? আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন নাকি? জি ভাই, আচ্ছা, আপনাকে কি ছোটবেলা, আপনার এখন বয়স কত ভাই? ভাই আমার বয়স 21। আচ্ছা, আপনাকে কি ছোটবেলায় কি, আচ্ছা অমিত ভাই কি কিছু বলবেন? হ্যাঁ, ওনার হাইপোথিসিসটা শুনেছেন আসিফ ভাই? ওনার হাইপোথিসিসটা না না শুনেছেন? শুনি নাই, শুনতে পাইনি, ওনার হাইপোথিসিসটা একবার শুনুন, ওটা মজার। কি কি হাইপোথিসিস শুনি। এই মুরাদ ভাই কিভাবে আসিফ ভাই নাস্তিক হলো একটুখানি যদি বলেন। ভাই আমি তো শুনি নাই, আমি জানি না তো, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমার প্রশ্ন আছে না না, অনেকগুলা। আপনি তো আপনি একটা কথা আসতে বললেন না কি, আসি আপনি বললেন না, না না ওরকম ভাবে সকালবেলা তো হয়নি, এরকম হয়েছে বলে একটা কথা না, বললেন, আপনি ওই তো ওইভাবে স্টেটমেন্টটা। একটা মানে হাস্যকর ভাবে বললেন, তাই আমি বললাম যে হুট করে তো হয় না। মনে করেন সাপোজ আমি আজকে ফলো করলাম যে হিন্দু ধর্ম, ওকে আমি হিন্দু ধর্ম চলে যাবে, একদিনে তো হবে না, আমি হিন্দু না ধর্ম না, নিয়ে রিসার্চ রিসার্চ, করবো না, হিন্দু হ্যাঁ ধর্ম নিয়ে রিসার্চ করবো, আমার ব্রেইন আসবে না, ঠিক আছে আমি ভুল পথে আছি, তখন আমি হয়তো আমার পথটা চেঞ্জ করবো, ওইভাবে হইতে পারে জিনিসটা। আচ্ছা আচ্ছা, সেটাই সেটাই বলছি যে মনে করেন যে আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার পরিবারের সবাই তো মুসলমান ছিল, আপনার এলাকার সব বেশিরভাগ মানুষই তো মুসলমান ছিল নাকি হ্যাঁ ভাই? বেশিরভাগ মুসলমান, জি আপনি যে স্কুলে পড়ালেখা করছেন সেখানে তো সবাই বেশিরভাগই মুসলমান ছিল তাই বেশিরভাগ। না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনে করেন যে এই মানে ছোটবেলা থেকে তো আপনাকে শেখানো হয়েছে যে ইসলাম সত্য ধর্ম, মোহাম্মদ হচ্ছে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসুল, আল্লাহ রাসুল, কোরআন হচ্ছে একমাত্র সত্য কেতাব, এটার ভিতরে সব সত্য কথা লেখা আছে, এগুলো তো ছোটবেলা শেখানো হয়েছে আপনাকে তাই না? আচ্ছা, মনে করেন এরকমও তো হইতে পারতো যে আপনার জন্ম হইলো একটা ভারতের একটা হিন্দু পরিবারে, আপনার বাবা মা হইলো গিয়ে হিন্দু, আপনার চাচা চাচি দাদা দাদি নানা নানি আশপাশে সবাই বেশিরভাগ মানুষ হিন্দু, এবং ছোটবেলা থেকে আপনাকে শেখানো হইলো যে ভগবদ্ গীতাতে যা লেখা আছে সেটাই সত্য, বা ধরেন হ্যাঁ বেদে যা লেখা আছে সেটাই সত্য, আপনি যে স্কুলে পড়ালেখা করতে গেলেন সেখানেও শেখানো হইলো যে বেদে যা লেখা আছে সেটাই একমাত্র সত্য, বাদ বাকি যা আছে সব ভুয়া, সব মিথ্যা। তো এইভাবে যদি আপনার আপনার ছোটবেলা থেকে, যদি ছোটবেলা থেকেই তো মানুষকে আসলে যে জিনিসগুলো শেখানো হয় সেগুলোই তো মানুষের ভেতরে প্রভাব ফেলে তাই না? ছোটবেলার শিক্ষাটাই মানুষের ভেতরে অনেক বড় প্রভাব ফেলে। তো ছোটবেলা থেকে আপনাকে যেহেতু ইসলাম শেখানো হয়েছে, আপনার উপরও প্রভাব ফেলছে, আপনিও ছোটবেলা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করছেন, যখন একটা বিপদ হয়েছে বা জি পরীক্ষা দিতে যাবেন তখন আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ হে আল্লাহ আমাকে রক্ষা করো। কিন্তু আপনার জন্ম যদি হিন্দু পরিবারে হইতো তাহলে ছোটবেলা থেকে আপনি মানে রামের কাছে কান্নাকাটি করতেন, বা শিবের কাছে কান্নাকাটি করতেন, বা কৃষ্ণের কাছে কান্নাকাটি করতেন, হে হ্যাঁ কৃষ্ণ আমাকে রক্ষা করো, আমাকে পরীক্ষাতে ভালো করায় দাও, হে সরস্বতী দেবী আমাকে পরীক্ষাতে ভালো মার্ক পাওয়া দাও, এইভাবে ছোটবেলা থেকে যদি আপনার ডেভেলপমেন্টটা সেই রকম হইতো তাহলে তো আপনি যে 21 বছর বয়সে তো হিন্দুই হইতেন তাই না? না, 21 বছর বয়সে না, আমি ছোট থেকে জন্মগত ভাবে হিন্দু হইতাম, কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবো কিনা ওইটা আমার উপর ডিপেন্ড করে। যেমন না না আমি না এখন না না, এখন আমি পরবর্তীতে, মুসলমান, না আমার না রিসার্চ এখন আমি ফ্যামিলি পরবর্তীতে, থেকে মুসলমান। পরবর্তীতে যদি ডিপেন্ড করে যে হ্যাঁ সেইটার সাথে যুক্ত থাকে হচ্ছে কি যাচাই বাছাই করা, হ্যাঁ 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 তো আপনাকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যখন বড় হইলেন 18 বছর হইল, হ্যাঁ সেই সময় কি আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখছেন হ্যাঁ ভাই? এটা একটা মিথ্যা কথা বললেন না আপনি, ভাই, আমি মিথ্যা কথা আপনাকে, ভাই, আমি আমি আপনাকে তো গ্যারান্টি দিতে পারি, আমার আমি কাছে আপনাকে, মিথ্যা ভাই খাওয়া কথাটা লাগছে। শুনে নিন, কথাটা শুনে নিন, বলেন বলেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়ে দেখেন নাই। মানে এই পর্যন্ত আমার 21 বছর বয়সে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার গ্যারান্টি ভুল ভাই, আপনি আমার খালি, ফোনে আপনি খালি, বাইবেল আপনি খালি নামানো অন্য, আছে, গীতা নামানো আছে, আমি আপনি এগুলা অন্য পড়ি ধর্মগ্রন্থ গুলা সকলে। সম্পর্কে, অন্য ধর্মগ্রন্থ গুলা সম্পর্কে পড়েছেন কিন্তু না ভাই, আমি ধর্মগ্রন্থ শুধু গুলা, ধর্মগ্রন্থ আচ্ছা ঠিক পড়ি আছে নাই ঠিক আছে, প্রথমে ভাই। আপনি তো আমার প্রথমে সম্পর্কে গ্যারান্টি দিতে পারবেন না, আমি আপনার সম্পর্কে গ্যারান্টি দিতে ঠিক পারবো আছে না, আমি সে ঠিক অন্য আছে ধর্মগ্রন্থ পড়ি। ঠিক আছে, প্রথমে আপনাকে আমি তাহলে কোরআন থেকে কয়েকটা প্রশ্ন করি যে আপনি অন্তত না কোরআন আচ্ছা ভাই, শুনেছেন আগে শেষ হয়ে ভাই? নাকি, আপনি কথা কিন্তু বলেন ভাই, ভাই, কথার আগে শেষ মাঝখানে হয়ে। কথা বলবেন না, কথার মাঝখানে কথা বলবেন না, আচ্ছা ভাই আগে আচ্ছা বলেন, শুনবেন তারপর কথা বলবেন। জি যেহেতু যে কোনো ব্যক্তি সর্বপ্রথম যে জিনিসটা করা দরকার, যদি নিরপেক্ষ ভাবে বিচার বিশ্লেষণ করতে হয় তাহলে নিজের ধর্মগ্রন্থটা আগে পড়তে হয়, হ্যাঁ তারপরে অন্য ধর্মগ্রন্থগুলো পড়তে হয়। হ্যাঁ আমি আপনাকে কোরআন থেকে 3টা প্রশ্ন করব, জি আপনি 3টা প্রশ্নের উত্তর দিবেন, ইসলাম থেকে, ইসলাম ধর্ম থেকে যদি তিনটা আমার প্রশ্ন কাছে দিবেন, থাকে আর কি। হ্যাঁ তাহলে আমি বুঝবো যে আপনি
অন্তত নিজের ধর্মটা সম্পর্কে জানেন, নিজের ধর্মটা সম্পর্কে পড়েছেন। এখন আপনি আমি আরেকটা কথা বলিনি, আচ্ছা বলেন। আচ্ছা আমি যে সব জানবো তা না, যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ আমি অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ এখন কোশ্চেন করেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে শুরুতে বলেন যে কোরআন শব্দটার অর্থ কি? কোরআন, কোরআন শব্দের অর্থ সম্ভবত ভাই আমার মনে নাই, আমি যখন ছোটবেলায় ছিলাম তখন সম্ভবত বই পড়ছি, বই পুস্তক হয় নাই। কোরআন শব্দের অর্থ পঠিত বা আবৃত্তি করা। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার এটা তো আমিও জানি, যাই হোক অমিত ভাই দেখেন যে উনি ইসলাম সম্পর্কে একটা নলেজ ক্লেম করতেছেন যে ইসলাম সম্পর্কে উনি জানেন, উনি ইসলাম শুধু ইসলাম না অন্য ধর্মগুলো উনি যাচাই করে দেখেছেন, অথচ ফান্ডামেন্টাল জিনিস একদম কোরআন, ওনাদের যে ধর্মীয় ধর্মগ্রন্থ, একদম মূল ধর্মগ্রন্থ যেটা, সেই ধর্মগ্রন্থটার অর্থটা পর্যন্ত উনি জানেন না, ধর্মগ্রন্থটার অর্থটা পর্যন্ত উনি জানেন না, নামটার অর্থটা পর্যন্ত জানেন না, অথচ উনি ভাইজা ফেলছেন। উনি মানে অন্য ভাই আপনি যাচাই করেছেন, যেহেতু যাচাই করা মানেই তো ভাইজা ফেলা। এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে কোরআন শব্দটার অর্থ কি, এটাই আপনি জানেন না। আপনি কি কোরআন পড়ছেন? এখন তো কোরআন নিয়ে তো আমি এখন কোনো প্রশ্নও করবো না, কারণ আপনি কোরআন কি পড়ছেন, যে কোরআন শব্দটার মানে আপনি জানেন না। আপনি কোরআন কি পড়ছেন ভাই? একটা বই নিলে প্রথমে তো দেখতে হয় যে এই বইটার মানে এটা কি কি বই, এই বইটার কথাটার অর্থটা কি, বইয়ের যে নামটা আছে টাইটেলটা আছে টাইটেলটার অর্থ কি, এটা এটা পর্যন্ত যে জানে না তাকে মানে প্যাথেটিক ব্যাপার। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন করি, মানে এটা আর ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করে লাভ নেই, আপনি একটু আনমিউট করেন ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। এবার আপনি বলেন বাইবেল শব্দটার অর্থ কি? বাইবেল শব্দের অর্থ ভাই জানি না আমি। বাইবেল শব্দের অর্থ জানেন না? বাহ খুব ভালো, মানে আপনি যাচাই বাছাই করেছেন, যাচাই বাছাই করে অনেক পড়েছেন। আচ্ছা বাইবেলে কয়টা পার্ট সেটা বলেন তো। বাইবেলে কয়টা পার্ট এটা আমি বলতে পারলাম না ভাই। আচ্ছা এটা বলতে পারলেন না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলেন যে কোরআনে নাজিলের দিক থেকে 113 নম্বর সুরাটার নাম কি? নাজিলের দিক থেকে 113, মানে যে সময়ে নাজিল হয়েছে। আমি আবারও প্রশ্নটা করছি, নাজিলের ক্রমানুসারে 113 নম্বর সূরাটার নাম কি? আচ্ছা নাজিলের ক্রমানুসারে 113 নম্বর সূরাটার নাম দাও আমার মনে নেই ভাই। আপনি যে গুগল গুগলে সার্চ করতেছেন ভাই নাকি? এই যে আপনার, না ভাই আমি গুগলে সার্চ করি নি, আমার ফোনের পাশ থেকে বাইজা উঠছে বলেন। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা আপনি জানেন না, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন যে কোরআনের কোন সূরার আগে বিসমিল্লাহ নাই? কোন সূরার আগে বিসমিল্লাহ নাই? এমন কি কোন সূরা আছে যার আগে বিসমিল্লাহ নাই? এমন একটা সূরা আছে ভাই, এমন একটা সূরা আছে, কিন্তু এটা কোন সূরা আমার ঠিক আমি এখন আন্দাজে তাও জানেন না। আচ্ছা ঠিক আছে ভাই, মানে খুবই প্যাথেটিক অবস্থা ভাই। আপনি আপনি সিরিয়াসলি বলেন তো ভাই, আপনি কখনো কোরআনটা আপনি সামনে কেন কোশ্চেন করবেন? এগুলো তো সামনে গেছে কোশ্চেন না। আপনি যদি কোশ্চেন করেন যে কোরআনে জোর ভাই, আপনি কথার মাঝখানে ভাই বারবার বারবার ব্যাক 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 করে যাচ্ছেন, তো একটা প্রশ্নের উত্তর দিতে পারেন না, মানে নিজের মানে এত মূর্খতা নিয়ে আপনার কনফিডেন্স লেভেল হচ্ছে একদম 100%, কিন্তু মানে মাথায় কোনো জিনিস নাই, এগুলা কেমন কথা ভাই? আপনি তো কথা বলেই যাচ্ছেন ভাই, আপনাকে তো আমি ব্যাক স্টেজে নিয়ে গেছি, আপনার কথা এখন কেউ শুনতে পাচ্ছে না। উদয় ভাই লোক আসেন কেন ভাই? মুরাদ আপনি আমি যখন কথা বলবো তখন কথাটা মন দিয়ে শুনবেন, না হলে আমি ব্যাক স্টেজে নিয়ে যাবো, কারণ আপনি আপনি কথার মাঝখানে এই যে জিজিও করেন না, কথা মাঝখানে মাঝখানে সাউন্ড করতেছেন, তাতে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। তো আমি নিশ্চিত, আমি এখন নিশ্চিত হয়ে গেছি যে আপনি কোরআনও পড়েন নাই, বাইবেলও পড়েন নাই, আপনি কি বেদ পড়েছেন? বেদ ভাই আমি খুব কম পড়ছি, বেদ আমি পাই নাই আর কি আসলে। বেদ যে বেদটা আপনি কম পড়ছেন, মানে বিভিন্ন ওয়েবসাইটে হয়তো অল্প অল্প কিছু কিছু পাইছি, কিন্তু আমি বেদ কোথাও পাই নাই আর কি নিজে থেকে। ভাই আপনি কথা মানে কথাটা শুনতে চান না, একটু ধৈর্য ধরে শুনেন। যেই কম পড়ছেন, যেই বেদটা আপনি কম পড়ছেন, সেই বেদটার বাংলায় অনুবাদ কে করছে সেটা বলেন তো। বাংলা অনুবাদ বেদের না? আচ্ছা এটা আপনার এই সে অনুবাদের একটা অ্যাপ ছিল আমাদের বেদের সম্ভবত কোন একটা জানি, ওইটার মধ্যে অনুবাদ দেওয়া ছিল, বলতে পারছেন না এখন তাই তো, অনুবাদক কি আমি জানি না, কিন্তু ওই অ্যাপটাতেই অনুবাদ দেওয়া আছে। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ভাই। তো আপনি তো তাহলে আচ্ছা বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম নাম হচ্ছে ত্রিপিটক, এটা তো জানেন নাকি? জি জি, এটা কিন্তু আমার প্রশ্ন না, আমি কিন্তু এটা নিজেই বলে দিচ্ছি আপনাকে, ত্রিপিটক। তো এই ত্রিপিটকের কয়টা পার্ট?
একটু বলেন। জানি না ভাই, টিপিটক আমি পড়িনি। টিপিটকও পড়েন নাই তো? আচ্ছা ঠিক আছে, ইহুদিদের ধর্মগ্রন্থটার নাম কি বলেন তুমি? ইহুদিদের ধর্মগ্রন্থটার নাম তাওরাত। ওরা তাওরাতের ভিতরে মুসা নবীর উপরে 10টা নির্দেশ জারি হয়েছিল, সেই 10টা নির্দেশ কি কি বলেন তো? জানি না ভাই 10টা নির্দেশ কি কি। আচ্ছা, তার মানে আমি বুঝতে পারতেছি এখন আর মানে আপনার, আপনি আসলে এগুলো কিছু পড়েন নাই, যাচাই করা তো দূরের কথা, এগুলো কিছু আপনি পড়েন নাই। আচ্ছা, তো ছোটবেলা থেকে আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন, ইসলাম ধর্মকে সত্য বলে মনে করছেন, কিন্তু অন্য কোনো ধর্ম সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নাই, তেমন কোনো ধারণা নাই, এই জিনিসটা আমি এতক্ষণে নিশ্চিত হয়ে গেছি, আমাদের যারা দর্শক আছে তারাও বুঝে ফেলছে। এখন মিথ্যা কথা বলে তো আসলে লাভ নাই, আপনি যতই মিথ্যা বলেন যে না ভাই আমি আবারও কথার মাঝখানে কথা বলতেছেন ভাই, কথার মাঝখানে ভাই আপনি তো মিথ্যা বলে ফেলতেছেন ভাই। আপনি তো তখন আমাকে বলেছেন যে আপনি রিসার্চ করেছেন অন্য ধর্মগুলো সম্পর্কে, আমি সব জানি না। হ্যাঁ ভাই দেখেন কিভাবে কথা মাঝখানে কথা বলে, উনি বললেন যে উনি অন্য ধর্মগুলো সম্পর্কে রিসার্চ করেছেন, রিসার্চ করে তারপরে উনি বুঝতে পেরেছেন যে উনি ইসলাম ধর্মটাই সত্য, কিন্তু আমি অন্য ওনার কোরআন থেকেও কোরআন শব্দটার মানে উনি জানেন না, উনি ইসলাম ধর্ম সম্পর্কেও কিছু জানে না, বৌদ্ধ ধর্ম সম্পর্কেও কিছু জানে না, খ্রিস্টান ধর্ম সম্পর্কেও কিছু জানে না। আমি তো একদম বেসিক বেসিক প্রশ্ন করেছি, একদম যেই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে সব চাইতে বাইবেল, বাইবেল শব্দটার মানে কি এই এটাও জানে না, কোরআন শব্দের মানে কি এটাও জানে না, এগুলো হচ্ছে একদম ভেরি বেসিক কোয়েশ্চেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি অন্য ধর্ম তো দূরের কথা, নিজের ধর্ম সম্পর্কে তো এমন কিছু জানে না। এখন ইসলাম সম্পর্কে আরো কয়েকটা প্রশ্ন করে দেখা যায় যে উনি ইসলাম সম্পর্কে কতটুকু কি জানেন। মুরাদ আপনাকে তাহলে ইসলাম ধর্ম সম্পর্কে তো আপনি পড়েছেন, ইসলাম ধর্ম সম্পর্কে আরো কয়েকটা প্রশ্ন করবো? করেন ভাই, সমস্যা নেই করেন, আপনি আমাকে মানে বুঝাইতেছিলেন যেভাবে যে ছোটবেলা থেকে আপনি শিখে আসছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমি আপনি দিতে পারেন নাই, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার যে একটা মানে একদম বেসিক বেসিক প্রশ্ন করেছি যে জিনিসগুলো সবার জানা আছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। এটা তো, এটাকে তো রিসার্চ বলে না ভাই, এটাকে বলে যে আপনি কারো থেকে শুনছেন বা কিছু একটা শুনছেন। হ্যাঁ অল্পবিদ্যা। আচ্ছা রিসার্চ কি এটাকে বলে ভাই? অল্পবিদ্যা ভাই মানে পেপার রিসার্চ হয় নাই। হ্যাঁ রিসার্চ তো দূরের কথা, আপনি তো ভালোভাবে পড়েনও নাই, রিসার্চ এটাকে রিসার্চ বলাটা তো উচিত হয়নি আপনার, আপনি বলা উচিত ছিল যে আমি একটু একটু পড়ছি ভাই, একটু একটু জানি। এটা এটা অ্যানসার হইতে পারতো, একটু এটা এটা বললে সঠিক হইতো তাই না? আপনি তো আপনার এই রিসার্চ যখন আমরা ব্যবহার করি তখন মানে হচ্ছে রিসার্চ শব্দটার অর্থটাই হচ্ছে আপনি গভীরভাবে একটা জিনিস পড়ছেন, কিন্তু গভীরভাবে তো দূরের কথা, আপনি তো এই জিনিস সম্পর্কে কিছুই জানেন না ভাই, তাহলে এটা বলাটা আপনার উচিত হয়নি। যাই হোক বলে ফেলছেন, এখন 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 কথাটা ঠিক আছে যে আপনি অল্প অল্প পড়েছেন, অল্প অল্প শুনেছেন, কারো কারো মুখে শুনেছেন বা কারো কোথাও কোনো কোনো চ্যাপ্টার হয়তো আপনি দেখেছেন যে এই চ্যাপ্টারে এটা লেখা আছে। তো যে জিনিসটা আমি বুঝতে পারলাম যে আপনার আসলে যাচাই করার তো দূরে, যাচাই করা তো অনেক দূরের ব্যাপার, আপনি হালকা হালকা পড়েছেন বিভিন্ন ধর্ম থেকে বা শুনেছেন। তো ভাই আপনি যে অবস্থানে আছেন, আপনি যদি হিন্দু পরিবারে জন্মাতেন তাহলে একই তো অবস্থা হইতো, যে আপনি কোরআন সম্পর্কে অল্প অল্প জানতেন যে হ্যাঁ কোরআন নাম বলে একটা কিতাব আছে, এটা নাকি আরব দেশের এক রাখাল বালকের উপরে নাজিল হইছে, মূর্খ একটা রাখাল বালকের উপরে নাজিল হইছে, এই ওরা নাকি বলে আল্লাহ না, আল্লাহ আরে দেখা যায় না, আল্লাহরে কিছু মানে দেখাই যায় না, সেটা আবার কি পূজা করে ওরা, এরকম এরকম কিছু কথা শুনতেন আপনি লোক মুখে, বা তারপরে হয়তো একদিন আপনি একটু কোরআনটা একটু পাতা উল্টায় টুলটায় দেখতেন যে কি লিখছে, আর ধুর এগুলো কি লিখছে, মানে আপনার শুরু থেকেই মনের ভিতরে থাকতো এরকম চিন্তা, আরে ধুর এটা তো মুসলমানরা কি ফাউল, এরকম একটা যদি হিন্দু পরিবারে আপনি জন্মাইতেন। এখন যেমন আপনি একটা মুসলিম পরিবারে জন্মাইছেন, আপনি যখন বেদটা খুলে দেখবেন তখন আপনার আগে থেকে একটা ধারণা থাকবে, আরে ধুর ওরা তো হিন্দু, ওরা তো মূর্তি পূজা করে, ওরা তো কি করে না করে, তারপর একটু পাতা উল্টা উল্টা দেখবেন, দেখবেন এখন আপনার মনে যখন একটা পূর্ব ধারণা থাকে, একটা পূর্ব একটা শক্তিশালী ধারণা থাকে, তখন কিন্তু আপনি দেখবেন যে পূর্ব থেকে যদি একটা ভালো ধারণা থাকে, পূর্ব থেকে যদি আপনার একটা ভালো ধারণা থাকে, আপনি দেখবেন যে ওই বইটা পড়লে আপনার চোখে সবসময় ভালো ভালো জিনিসগুলো চোখে পড়ে। আবার পূর্ব থেকে যদি একটা খারাপ ধারণা থাকে তাহলে আপনার খুঁজে খুঁজে ওই খারাপ জিনিসগুলো সবার আগে চোখে পড়ে। এটা কি আপনি কখনো খেয়াল করছেন? হ্যাঁ, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের একটা বেসিক মানে পদ্ধতি। আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, মস্তিষ্কটা কাজ করে পূর্ব ধারণার উপর ভিত্তি করে। পূর্ব থেকে আপনাকে যদি ধারণা দিয়ে দেওয়া হয় একটা একটা জিনিস সম্পর্কে, খুব ভালো ধারণা দিয়ে দেওয়া হয়, তখন আপনার না সবসময় ওই জিনিসটা থেকে ভালো ভালো জিনিসগুলি আপনার বেশি বেশি নজরে আসে। কিন্তু আবার পূর্ব থেকে যদি আপনাকে একটা জিনিস সম্পর্কে খারাপ জিনিসগুলো বেশি বেশি বলে দেওয়া হয় তাহলে খারাপ জিনিসগুলো বেশি চোখে পড়ে। তো হিন্দু ধর্ম সম্পর্কে যখনই আপনি আপনি মুসলমান পরিবারে জন্মেছেন, হিন্দু ধর্ম সম্পর্কে প্রশ্ন করলে সবার আগে আপনার মাথায় আসবে
আরে ওরা তো সতীদাহ প্রথা ছিল, ওদের মেয়েদেরকে পুড়ায় মারতো, আরে ওরা তো মানে জাতপাত প্রথা আছে, ওদের ভিতরে জাতপাত প্রথা আছে, ওরা তো খুবই মানে জাতপাত প্রথা দিয়ে ওরা খুবই মানে করে মানুষের অত্যাচার করে, ওদের ভিতরে তো এরকম এরকম মানে ব্রাহ্মণ আছে, শূদ্র আছে, ক্ষত্রিয় আছে, দলিত মানুষ আছে, ওদের ভিতরে তো ওরা অনেক খারাপ, ওরা তো ব্রাহ্মণরা যে কত খারাপ, ব্রাহ্মণরা তো একটু ছুইলেও তো ওদের নাকি গঙ্গা স্নান করতে হয়, আবার ওরা তো গরুর পেশাব খায় ভাই, ওরা হিন্দুরা তো গরুর পেশাব খায়, সি সি সি, এইগুলা কিন্তু আপনার মাথায় সবার আগে আসে, তাই না ভাই? না আগে আসে মূর্তি পূজাটা, যারা মূর্তি পূজা করে আগে এটা আসে, যেটা শিরিক এটা আসে, এটা এটাও আসে, এটাও আসে, ঠিক ঠিক বলছেন, মূর্তি পূজাটাও আসে, এটাও আসে, এগুলো তো আসে, তাই না? এগুলো আমার মধ্যে অতটা প্রভাব ফেলে না আর কি, কিন্তু আগে ওই যে ওইটাই আসে মূর্তি পূজার ওই জিনিসটাই। আচ্ছা আচ্ছা, আবার আপনি যদি মুসলিম, আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন তাহলে একই রকমের ঘটনা ঘটতো, তখন মানে তখন ওরা যেটা, তখন আপনি যেটা ভাবতেন যে আরে মুসলমানরা এরকম মানে সন্ত্রাসী জঙ্গি, ওরা বোমা মারে, ওরা মানুষ কতল করে, এইটা করে সেটা করে, ওরা সারাক্ষণ কতল করতে চায়, মানে কোরআনের ভিতরে কত কতল 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 করে ফেলা, কতল করে ফেলা এগুলো লেখা, এগুলো তখন আপনার মাথায় বেশি আসতো, এবং আপনি দেখবেন যে হিন্দুরা মুসলমানদেরকে এই অভিযোগে অভিযুক্ত করে যে মুসলমানরা হচ্ছে জঙ্গি, এটা তো শুনছেন, আপনি হয়তো জঙ্গি ভাবেন না কিন্তু হিন্দুরা তো এটা ভাবে মুসলমানদের সম্পর্কে, তাই না? মানে কাইন্ড অফ অনেকে হয়তো ভাবে, আবার অনেকে নাও ভাবে। আমি বেশিরভাগ মানুষের কথা বলতেছি, আচ্ছা হিন্দুদের ভিতরে একটা আমার ফ্রেন্ড সাধারণ, লিস্ট যারা আছে, আমার ফ্রেন্ড হিন্দু যারা আছে ওরা ওইরকম বলে না, কিন্তু অনেকে ভাবে, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আমি বলতেছি, যে এই যে দেখেন আপনি ছোটবেলা থেকে যে জিনিসটা নিয়ে বড় হয়েছেন সেই জিনিসটার খারাপ দিকগুলো আপনি দেখতে পান না, অন্যের খারাপ দিকগুলো আপনি দেখতে পান, আবার অন্য যে জিনিসটা নিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে তারা আবার নিজেদের খারাপ জিনিসগুলো দেখতে পায় না, আপনার ধর্মের খারাপ জিনিসগুলো তারা আবার খুব ভালোভাবে বুঝতে পারে, এটা হচ্ছে মানুষের একটা বেসিক টেন্ডেন্সি, মানে মানুষ এইভাবেই আসলে মানুষের মন এইভাবেই কাজ করে, আসলে এটা অনেক গবেষণা করে দেখা গেছে মানুষের ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে শিখে বড় হয় সেই জিনিসটা সম্পর্কে একটা স্বাভাবিকত্ব তৈরি হয় মানুষের ভিতরে, যেমন বাংলা ভাষা আমরা ছোটবেলা থেকে শিখে শিখে বড় হই, বাংলা ভাষাটা আমার কাছে খুব সহজ লাগে, কিন্তু যখন আমি জার্মান ভাষা শিখতে গেলাম তখন আমি দেখলাম যে আরে বাপরে কি কঠিন, ওরে বা দাঁত তো ভেঙে যাচ্ছে ভাই, কিন্তু আবার একজন জার্মান যদি, জার্মানের কাছে কিন্তু জার্মান ভাষাটা সব খুবই সহজ, ওরা বলবে আরে এটা তো এটার কোনো ব্যাপার হইলো, এটা তো এইভাবে উচ্চারণ করে, হ্যাঁ, কিন্তু ওর কাছে বাংলা ভাষাটা হচ্ছে খুবই কঠিন, বাংলা ভাষার ভিতরে এতগুলা প্যাঁচ ঘোচ মারা, ওরা বলতেছে যে বাংলা ভাষা তো অনেক কঠিন ভাই, এটা তো জানা সম্ভব না, এই যে মানুষ ছোটবেলা থেকে যেই পরিবেশটা বা যেই জিনিসটা নিয়ে বড় হয় আস্তে আস্তে ছোট থেকে বড় হয় তার কাছে সেটাই সহজ এবং সেটাই স্বাভাবিক সেটাই সঠিক বলে মনে হয়, অন্যদিকের জিনিসটা তার কাছে অস্বাভাবিক মানে বেঠিক খারাপ এরকম মনে হয়, এটা তো মানুষের একটা স্বাভাবিক টেন্ডেন্সি, তাই না ভাই? এটা জানেন তো আপনি। তাহলে আমাদের, আমরা যখন, আমি যখন বড় হইলাম, আমি আপনার মতোই বড় হয়েছি, ছোটবেলা থেকে ইসলাম ধর্ম জেনে জেনে বড় হয়েছি, আমি করলাম কি যে ঠিক করলাম যে না আমি একটু যাচাই করে দেখব, তো যাচাই করে দেখতে, যাচাই করে দেখার জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড এক সেকেন্ড, আচ্ছা যাচাই করে দেখার জন্য সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যে যে কোনো একটা জিনিস যাচাই করতে হলে ভাই সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার সেটা তো নিরপেক্ষ জায়গা থেকে যাচাই করে দেখা, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে আমি একটা নিরপেক্ষ জায়গায় পৌঁছাবো তারপরে আমি যাচাই করতে বসে যাচাই করতে পারবো, কিন্তু যদি আমার একটা জিনিসের প্রতি যদি আমার পক্ষপাতিত্ব থাকে, মনে করেন আমি ইন্টারভিউ বোর্ডে বসছি, আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আপনি আমার এলাকার ছোট ভাই, এখন আপনার প্রতি তো আমার একটু পক্ষপাতিত্ব থাকবে যে এই তো এলাকার ছোট ভাই, এই চাকরিটা দিয়ে দিই, তাহলে তো আর যাচাই করাটা হইলো না যে আপনি, আপনার কতটুকু মেধা আছে, আপনার কতটুকু যোগ্যতা আছে, এই যাচাইতে তো এটা একটা প্রভাব ফেললো যে আপনি আমার এলাকার ছোট ভাই, তাই না ভাই? হ্যাঁ একইভাবে আমি যদি ধর্মগুলাকে যাচাই করতে যাই, সেখানে যদি আমি ছোটবেলা থেকে কি শিখে আসছি, ছোটবেলা থেকে কি জেনে আসছি সেগুলো আমার উপর প্রভাব ফেলে, তাহলে তো আলটিমেটলি যেটা হবে সেটা আমি ইসলামের প্রতি একটু আমার পক্ষপাতিত্ব থাকবে, আমি ইসলামে জিতা দিতে যাবো, আমি চেষ্টা করবো যে ইসলাম যেন জিতা যায়, অন্য ধর্মগুলোর সাথে যখন যুদ্ধ হবে তখন যেন ইসলাম জিতে, ইসলাম জিতলে কিন্তু আমার ভালো লাগবে, কারণ আমি আমি তো জন্মই হয়েছি মুসলিম পরিবারে। একইভাবে একটা হিন্দুর কাছে আবার হিন্দু ধর্মটা জিতলে তার কাছে ভালো লাগবে, কারণ সে তো ছোটবেলা থেকে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী হিন্দু, হিন্দু ধর্মটা জিতলে তো তার ভালো লাগবে, আবার একজন খ্রিস্টানের কাছে খ্রিস্টান ধর্মটা জিতলে ভালো লাগবে, এভাবেই তো মানুষের মন কাজ করে, তাই না ভাই? হ্যাঁ তো সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিরপেক্ষ জায়গা থেকে যাচাই করে দেখা, নাকি ভাই? হ্যাঁ তো নিরপেক্ষ জায়গা থেকে যাচাই করে দেখার জন্য আমার সবচেয়ে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার মনে 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 ঠিক করতে হবে যে আমি আর কোনো ইসলামের প্রতি আর কোনো পক্ষপাতিত্ব করব না, আমি নিরপেক্ষভাবে সব ধর্মগুলোকে একই দৃষ্টিভঙ্গি দিয়ে
যাচাই করে দেখব, তাহলেই আমি শুধুমাত্র যাচাই করতে পারবো। কিন্তু যদি আমার ভিতরে যদি একটা ইয়া থাকে, পক্ষপাতিত্ব থাকে, তাহলে তো আর আমি যাচাই করার যোগ্যই না, কারণ আমি যাচাই করতে পারবো না। তখন আমার মনে হবে যে অমুকটাই, যেহেতু আমার আমার আমি ধর্ম জন্মেছি, এটাই এটাই ভালো, ভালো না হইলেও ভালো, খারাপ হইলেও ভালো, ভালো হইলেও ভালো, এরকম একটা মন থাকবে, মন মানসিকতা আমার থাকবে, তাই না ভাই? হ্যাঁ, তো আমি যেটা প্রথমে করলাম যে নিরপেক্ষ হওয়ার চেষ্টা করলাম, যদিও নিরপেক্ষ পুরোপুরি হইতে পারিনি, ইসলামের প্রতি আমার একটু টান ছিলই, তখনও ছিল, কিছু করার নাই এটা, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করছি। চেষ্টা করে আমি কোরআন, হাদিস, তাফসির, সিরাত এগুলো সব পড়ে ফেললাম। আমি সেই সময় যখন মানে আমার বয়স যখন 13 বছর বয়স, তখন আমি প্রথমে কোরআনের বাংলা অনুবাদ, অনেকগুলো বাংলা অনুবাদ পড়লাম, তারপরে হচ্ছে গিয়ে ইয়া পড়লাম, হাদিস সিয়াসিত্তার যে 6টা হাদিস গ্রন্থ আছে বেশিরভাগ হাদিস পড়ে ফেললাম, তারপর তাফসির গুলো পড়লাম, ইবনে কাসিরের তাফসির পড়লাম, জালালাইনের তাফসির পড়লাম, তাফসিরে মাজহারি পড়লাম, তাফসিরে কুর্তুবি পড়লাম, আর অনেকগুলো তাফসির সব শেষ করি নেই, ওগুলো তো অনেক বড় বড় খন্ড, পড়তে অনেক সময় লাগে। তো যতটা সম্ভব পড়লাম আর কি, এবং তারপরে সিরাত পড়লাম, সিরাত গুলো পড়ে ফেললাম, সিরাত মানে হচ্ছে নবীর জীবনী। এরপরে আমি অন্য ধর্মগ্রন্থগুলো পড়লাম, বাইবেল পড়লাম, বেদ পড়লাম, ভগবদ গীতা পড়লাম, ত্রিপিটক পড়লাম, এগুলো অনেক মোটামুটি যারা যে কয়টা প্রধান ধর্ম আছে সেগুলো মোটামুটি পড়লাম। পরের পরে আমি দেখতে পাইলাম যে আমি যদি নিরপেক্ষভাবে চিন্তা করি, তাহলে আমি আমার কাছে মনে হইলো যে এই নিরপেক্ষভাবে চিন্তা করলে সব ধর্মই আসলে একই রকম এবং ভুয়া, সেগুলো সবই মিথ্যা কথা লেখা। আচ্ছা, এরপরে আমি আরো অ্যানালাইসিস করলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছিল যে না, তারপরে হয়তো ইসলাম ধর্মটা হয়তো সত্য, হয়তো আমি ভুল করতেছি, আমি আবার আবার একটু যাচাই করে দেখি, আবার একটু যাচাই করে দেখি। আমি যতই যাচাই করলাম ততই দেখলাম যে ধর্মগুলোর ভিতরে আসলে ঘৃণা, বিদ্বেষ এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করার জিনিসপত্র দিয়ে ভর্তি। এবং আরো দেখলাম যে ধর্মগুলোর ভিতরে নারীদের প্রতি খুবই বাজে দৃষ্টিভঙ্গি দেয়া হয়, মানে নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, হেয় করা হয়, বিধর্মীদের সম্পর্কে ঘৃণার কথা বলা হয় এবং অনেক অন্যান্য অনেক মানুষ সম্পর্কে ঘৃণার কথা বলা হয়। এই জিনিসগুলা ধর্ম আমাদেরকে ছোটবেলা থেকে শেখায়, যেটার কারণে আমরা যারা বেশি ধার্মিক তারা এক একজন সাম্প্রদায়িক মানুষে পরিণত হই। কিন্তু এই জিনিসগুলো যদি না থাকতো, এই যে মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে যে একজন আরেকজনকে ঘৃণা করা, ও হিন্দু, ও মুসলমান, ও শিয়া, ও সুন্নি, ও কাদিয়ানি, ও আহমদিয়া, ও হানাফি, ও আহলে সুন্না, এই যে এই ভেদাভেদগুলো যদি না থাকতো, তাহলে আমরা আমাদের আমরা আসলে কেউই আসলে আমরা সবাই একই রকমেরই মানুষ আসলে। আমাদের ভিতরে এই যে ভেদাভেদগুলো এগুলো আমরা নিজেরা নিজেরা তৈরি করি, নিজেরা নিজেরা তৈরি করে নিজেরা নিজেরা মারামারি করি এবং একজন আরেকজনকে ছোট করি, একজন আরেকজনকে ঘৃণা করি। এই জিনিসগুলো যদি না থাকতো, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হইতো, মানুষে মানুষে এই যে খুনাখুনি মারামারি এগুলো অনেক কমে যেত। তখন আমি দেখতে পাইলাম যে এই ধর্মগুলোর ভিতরে আসলে কি আছে দেখি। তখন আমি দেখলাম যে কোরআনের ভিতরে এই যেরকম অসংখ্য আয়াত আছে যেগুলো হচ্ছে অত্যন্ত নোংরা আয়াত, অত্যন্ত বৃষ্টি আয়াত, বাইবেলের ভিতরে আছে, তাওরাতের ভিতরে আছে, ত্রিপিটকে আছে, বেদেও আছে। তো আমি তখন বুঝতে পারলাম যে এই ধর্মগুলাকে আসলে বর্তমান পৃথিবীতে এখন আর এই ধর্মগুলোর আসলে কোনো উপযোগ নাই, এই ধর্মগুলোর আসলে কোনো কার্যকারিতা নেই, এই ধর্মগুলোকে এখন বিলুপ্ত করে দেওয়ার সময় হয়েছে, এগুলোকে এখন বাতিল করে দেওয়া হবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে। আমরা মানে আমি এমন না যে আমি আপনাকে জোর করব যে আপনার আপনাকে আপনি ধর্ম পালন করতে পারবেন না, এটা না, আপনি আপনার ধর্ম অবশ্যই আপনি আপনার বিশ্বাস পালন করতে পারেন, প্রত্যেক মানুষের অধিকার থাকবে যে কোনো বিশ্বাস করার, যে কোনো কিছু বিশ্বাস করার, কিন্তু আমি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আপনাকে প্রমাণ করব যে আপনার যে ধর্ম বিশ্বাসটা আছে সেটা একটা ক্ষতিকর বিশ্বাস এবং এটা মানুষে মানুষে ঘৃণা সৃষ্টি করে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করতে চান, আপনি আমাকে দেখান যে কোথায় কোথায় আছে কোরআনে কোথায় কোথায় ঘৃণার কথা বলা আছে, তাহলে আমি একটা একটা করে আপনাকে দেখাইতে পারবো, কিন্তু সেটা আপনার বলতে হবে। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন আমি কেন সেটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে।